দেওবারে মানকাসারর ভারত বাংলা সীমান্তত চূড়ান্ত ব্যস্ততা। তৎপর গৃহ বিভাগ আর আরক্ষীর উচ্চপদস্থ বিষয়া। এনআরসির দ্বিতীয়খন খসড়া প্রকাশের ঠিক এটা দিন আগত বাংলাদেশে প্রত্যাবর্তন 53 জন বাংলাদেশী নাগরিকক। গোয়ালপাড়া আর তেজপুরের কারাগার আছিল বাংলাদেশী কেজন। 2012 চনের 2017 চনের ভিতর অবৈধভাবে ভারতত প্রবেশ করে সুরক্ষা বাহিনীর হাতত ধরা পড়েছিল এই কেজন বাংলাদেশী। আর পাশত করার পিছন যেখানে প্রসেস আছে আমার হোম ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিষ্ট্রি অফ এক্সটার্নেল এফেয়ার্সর লোক কৈছে আর তারপর যেটা অবজেকশন আছে তো বিএসএফ আর বাংলাদেশ গার্ড আছে বর্ডার গার্ড বাংলাদেশ যোগাযোগ করেছে আর আমার বাংলাদেশ হাই কমিশনার আজি আমার রিপ্রেজেন্টেটিভ আছে বাংলাদেশ গভর্নমেন্টে ট্রাভেল পারমিট ইস্যু করেছে আর এগেস্ট দোজ ট্রাভেল পারমিটস দে আর বিং রিপেট্রিয়েটেড টু দিয়ার কান্ট্রি। উল্লেখ্য যে 30 জুলাই এই সকল বাংলাদেশীক প্রত্যাবর্তনের দিন আছিল যদিও এনআরসির দ্বিতীয় খসড়া প্রকাশের পরিপ্রেক্ষিতত এদিন আগতীয়াকৈ বাংলাদেশলৈ প্রেরণ করা হয় এই সকলক। দক্ষিণ হালমার মিজানুর রহমানের রিপোর্ট, প্রাগ নিউজ।